বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাইরে দাঁড়ে, আজ দুদিনে ফিরিনু তাদের ব্যর্থ নমস্কারে। রবীন্দ্রনাথের এই বিখ্যাত লাইন বাঙালি পাঠকদের হৃদয়ে এখনও প্রবাহমান। যার সৃষ্টি করে গেছেন তারা আজীবন বেঁচে থাকবেন তার কাজের মধ্যে দিয়ে। সূত্রগড়ের তাঁত ব্যবসায়ী হাটের প্রতিষ্ঠাতা প্রাক্তন কমিশনার স্বর্গীয় সুভাষচন্দ্র ঘোষ আজ জন্মদিন প্রণয়ন দিবসে আজকের দিনটি প্রতি বছর সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করেন। তার সুযোগ্য নাতি প্রাক্তন কাউন্সিলর সমাজসেবিক ও বঙ্গ ঘোষ মার্কেটের অন্যতম প্রধান বিভাস ঘোষ আজ প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষের মানবিক ও আর্থিক সহযোগিতায় তার সহধর্মিনী বর্তমান 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ঘোষ মানবিক ইচ্ছায় ও সহযোগিতায় নবজাগরণ খাদ্য অভিযানে সামিল হলেন। ভালোবাসার মানুষদের আহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুললেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ আপনাকে আজকে শান্তিপুরের রাস্তায় এবং শান্তিপুর প্ল্যাটফর্মে যারা এই ফুটপাতে বা এই স্টেশনে থাকে, মানসিক ভারসাম্য থেকে শুরু করে ভবঘুরে কেউ বা পরিবার থেকে বিতাড়িত, তাদেরকে খাবার দিতে দেখা গেল, এই কারণটা কি? বিষয়টা হচ্ছে আজকে 26শে আষাঢ় আমার ঠাকুরদা অর্থাৎ ঘোষ মার্কেট তাঁতকাপড়ের হাটের প্রতিষ্ঠাতা এবং শান্তিপুর পৌরসভার প্রাক্তন কমিশনার স্বর্গীয় সুভাষচন্দ্র ঘোষের জন্ম এবং মৃত্যুদিন, এই উপলক্ষে প্রত্যেক বাড়ি আমরা পরিবারের পক্ষ থেকে পিছিয়ে পড়া মানুষদের সামাজিকভাবে কিছু সহযোগিতার চেষ্টা করি। কারণ যার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই কর্মসূচি, তিনি সারাটা জীবন এই পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের সহযোগিতায় থাকতেন এবং খুব ভালোবাসতেন সমাজসেবা করতে, বিশেষ করে এই একেবারে যারা সমাজ থেকে বিচ্ছিন্ন, যারা পরিবার থেকে বিতাড়িত, মানসিক ভারসাম্যহীন, এদের সেবায় তিনি সারা জীবন কাজ করেছেন। তাই তার আজকের এই জন্ম এবং মৃত্যু দিনে আমরা পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু কাজ করে থাকি। এই বছরের যে কাজ আমাদের পরিবার এবং শান্তিপুরের নবজাগরণ, আপনারা জানেন যে ওরাও সারা বছর ধরে এই কাজটা করে, তাদের সাথে আমাদের দৈনন্দিন যোগাযোগ থাকে, তাদের পাশে আমরা যতটা পারি দাঁড়ানোর চেষ্টা করি এবং সর্বোপরি নবজাগরণ শান্তিপুরে যে কাজটা করছে সত্যি ভাবা যায় না, শুধু প্রশংসা নয় কৃতজ্ঞতার অংশীদার তারা। যাই হোক, আজকে তাদের সঙ্গে নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে এই কাজটা করি। আচ্ছা, আগামী দিনে বিগত দিনেও আপনাকে অনেক সামাজিক কাজে দেখা যায় এবং সামাজিক কর্মকাণ্ডে আপনি অংশীদার হয়ে থাকে, তো আজকেও তার অন্যতা হলো না, তো আপনি কি আগামী দিনেও এরকম সামাজিক কর্মকাণ্ডে নিজেকে অংশীদার করবেন? দেখুন, আমরা প্রথমে বলেছি যে পারিবারিক শিক্ষা থেকে আমাদের এই সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষদের পাশে দাঁড়ানো, আগামী দিন বলে না, আমরা সারাটা জীবনই এইভাবে চেষ্টা করব। আমাদের পরিবার, স্বর্গীয় সুভাষচন্দ্র ঘোষের পরিবার এবং আমি নিজে একজন সমাজকর্মী, চেষ্টা করব যে সবসময় মানুষের পাশে থাকবো। আপনার নাম? বিভাস ঘোষ, প্রাক্তন কাউন্সিলর, শান্তিপুর। অন্যতম সংগঠক শুক্রবার বঙ্গ ঘোষ ও জগদ্ধাত্রী প্রাক্তন হাসপাতাল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।